হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং শুভ বিজয়া দশমী। বিজয়া দশমীর সকলকে অনেক শুভেচ্ছা, বড়দেরকে জানাই প্রণাম। এই বলে আজকের ব্লগটা আমি শুরু করছি। আর সকাল সকাল দেখো নিয়ে বসেছি সকালের ব্রেকফাস্ট। অনেকদিন পর আজকে এক চাউমিন বানালাম, দেখে তোমরা হয়তো ভাবছো এতটা চাউমিন আমার জন্য, তো এখানে আমার জন্য নিয়েছি আর দিবাংশের জন্য নিয়ে নিয়েছি। এখানে আমিও খাবো, ওকেও খাইয়ে দেব, সঙ্গে ওর বাবাকেও দিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। অনেকদিন পর আজকে এক চাউমিন বানালাম, যেহেতু নবরাত্রি কালকে শেষ হয়ে গেছে, আজকে দশমী, তো আজকে মাছ মাংস খাওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। আর এই মাসে না, আজকে এই মাসে আমার মনে হলো তেলটা আমার অনেক তাড়াতাড়ি খরচা হয়ে গেল, তো এর জন্য তেল আনিয়ে নিলাম, ফরচুনের এক প্যাকেট সর্ষের তেল। তো ওটাই এখন আমি এর মধ্যে ঢেলে রাখছি। আর ওদিকে আমি ঝটাফট ভাতও বসিয়ে দিয়েছি। যেদিন দেখবে তোমার হাতে অনেকটা কাজ রয়েছে, তখন কি করতে হয় জানো তো, একদিকে রান্না বসিয়ে দিয়ে আর একদিকে কাজ করতে হয়, সময়ও বাঁচে আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়। যে কারণে এই যে এদিকে ভাত বসিয়ে দিলাম আর এদিকে আমি ঘরে টুকটাক কাজ করে নেবো। সকালের বাসি কাজ কিন্তু আমার একবার হয়ে গেছে, এটা হচ্ছে দ্বিতীয় ধাপের বাসি কাজ। তো আগে সকালবেলা ঘুমের থেকে উঠে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সব কিছু তো করেছি, কিন্তু এখন বাজে বেলা 11টা। দিবাংশ এখনও পর্যন্ত স্কুলে যাইনি, আজকেও স্কুল বন্ধ, যেহেতু গান্ধী জয়ন্তীর ছুটি ছিল, তারপরে আজকে বিজয়া দশমী, আজকে দশমীর ছুটি, একবারে বৃহস্পতিবারে স্কুল খুলবে, এর জন্য বাড়িতে। আর বাড়িতে থাকলে জানো তো সমস্ত জিনিস এদিক ওদিক করে নোংরা করে রেখে দেয়, বাইরে এতক্ষণ খেলা করছিলো, তাই এই যে ধুলো মাটি সব পড়েছিলো। আর যেহেতু আমরা গ্যালারি দিয়ে বেশিক্ষণ হাঁটাচলা করি, তো বালি বালি হয়ে থাকলে ভালো লাগে না, তো ভাবলাম একবার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। আর আগে যে দিদিটা থাকতো আর কি এই রুমে, তোমাদের কালকের ব্লগে আমি বলেছিলাম, ওই দিদি তো চলে গেছে। তো সত্যি কথা বলতে গেলে দিদি সেইভাবে উঠানটা পরিষ্কার করতো না, মাঝে মাঝে আমি পরিষ্কার করে দিতাম। আর ও কী করতো, সকালবেলা উঠে শুধু একরকম কোনোরকমভাবে ঘরের সামনেটা ঝাড় দিয়ে পরিষ্কার করে ওর কাজেও চলে যেত, ফ্যাক্টরিতে কাজ করতো। কিন্তু এখন যেহেতু আমাকে থাকতে হবে, তো সেইভাবে পরিষ্কার করে না রাখলে কী হবে, দিবাংশ সবসময় এখানে খেলা করবে, তো অসুবিধাটা আমাদেরই হবে। আগে দিবাংশ অত এদিকে আসতো না, আর মাঝে মাঝে আসতো, আমি বসলে আসতো, আর আমি বেশিরভাগ সময় উঠানটা পরিষ্কার করে রাখতাম। তো ভাবলাম দিদি যখন চলে গেছে একেবারে উঠানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তো এদিকে দেখো উঠানটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, এই কারণে কলপাটটা পরিষ্কার করে নেব, তারপর দিবাংশকে এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম, কারণ ওদিকে আমার ভাতও হয়ে গেছে, এই টুকিটাকি কাজ করতে করতে ভাত করে নিয়েছি, আর শুধু তরকারিটা রান্না বাকি আছে, সেটাও করে নেব দিবাংশকে রেডি করিয়ে তারপরে। আর ওর না একটু ঠান্ডা ভাব লেগেছে, ও ঠান্ডা ভাব লেগেছে এখন আমারও সর্দি ঠান্ডা দুটোই লেগে গেছে, তো এর জন্য মাথাটা আরেকবার ভালো করে মুছিয়ে দিলাম যাতে একটুও জল না থাকে, এ বুঝতেই পারছো বাচ্চা মানুষ। আর দেখো এখানে পাউডার লাগিয়ে দিচ্ছি, আর পাউডারটা এখন লাগাচ্ছি তার কারণ কি বলো তো, এখন অতটা গরম নেই যে ঘামাচ্ছে ঘামাচি হচ্ছে যেই কারণে আমি পাউডার লাগাচ্ছি। আমার না পাউডার লাগাতে লাগাতে এরকমটা অভ্যাস হয়ে গেছে, স্নানের পরে পাউডার না লাগাতে মনে হয় যেন স্নানে সেই ফ্রেশ ফিলটা আসে না। তো এদিকে ঠান্ডা, আচ্ছা ঠিক আছে, ও লিপস্টিক, ও হো। আর এদিকে সকালে বিকালে এত ঠান্ডা লাগছে, আর দুপুরবেলা লাগছে প্রচণ্ড গরম, তো বাইরে সমস্ত ঝাড়টা দিয়ে আসলাম। গেম খেল না, আর দিবাংশকে এই যে স্নান করিয়ে ওকে রেডি করিয়ে দিলাম, এখন যাব আমি রান্নাঘরে, ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়ে আর কি টুকিটাকি কাজগুলো করছিলাম, ঘরটার গোছানো। আর এই যে ভাবছিলাম বিছনা চাদর পাল্টে পাল্টে সব আজকে গোছাবো, তারপরে ভাবলাম না সামনে দিওয়ালি, দিওয়ালির আগে সব কিছু ডিপ ক্লিন করতে হবে, আর এই খাটটাও সরাবো, সরিয়ে সব পুরো জিনিসগুলো এদিক থেকে ওদিক করবো আর কি। কালকে সারাদিনটা আমার মনে হয় এভাবেই যাবে। আর আজকে যেহেতু দশমী, এই কদিন পুরো নিরামিষ খাচ্ছি 9 দিন অবধি, তো আজকে ভাবলাম একটু মাছ মাংস তো রান্নাবান্না হয়, বেশিরভাগ সময় রান্না করতে আজকে আমার চলে যাবে, তো এই ঘর পরিষ্কার করতে যদি আমি আজকে লেগে পড়ি রান্নাবান্না অনেক দেরি হয়ে যাবে, এর থেকে ভালো একদম রিল্যাক্সে কালকে ধরবো পুরো ঘর, এই ঘরটা একদিন ধরবো, রান্নাঘর একদিন ধরবো, বাইরেটা একদিন ধরবো, একদিনে সব কিছু করতে গেলে না আমি পারবো না, আমি শেষ হয়ে যাবো, এর জন্য সেরকম কিছু আর গোছালাম না, বিছনা চাদর মতো কিছু পাল্টালাম না কালকে। আর দেখবে ঘরটার পরিষ্কার করলে, ঘর ঝাড়লে না জামা কাপড়ও বিশাল নোংরা হয়, এর জন্য ভাবলাম নতুন বিছনা চাদর আবার পাতি কী করবো, একবারে কালকে যখন পরিষ্কার করব তখন একবারে করে নেব। আর আজকে ঘরে এসেছে চিকেন,
যেহেতু এই 8-9 দিন মানে পুরো 9 দিন নিরামিষ খাওয়া হয়েছে, চিকেন না আসলে আজকে এরকম মনে হচ্ছিল যেন আমার ছেলে আর আমার হাজবেন্ড ভাতই খাবে না, ওদের খেতে ইচ্ছে করবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক না কেন, কিন্তু এই 9 দিন নিরামিষ খাচ্ছিলাম, একদম মনেই হয়নি যে নিরামিষ খাচ্ছি বা এরকম কিছু। সত্যি ঠাকুরের একটা ঠাকুরই করে, আমার ছেলেও কখনো বলেনি আমি মাছ খাবো মাংস খাবো, এরকম আমাদেরও কখনো মনে হয়নি, কারণ শাক সবজি সবজি সেরকম মনের মতো ছিল, অসুবিধা হয়নি। তো যাই হোক, চিকেন রান্না হবে আর সমস্ত কিছু এখানে আমি গুছিয়ে গাছিয়ে নিয়ে বসেছি। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, চিকেন কষা বানাবো আজকে, চিকেন কষা আর ভাত, এটাই হবে আজকে দুপুরে আমাদের লাঞ্চ। তো চিকেনের পুরো রেসিপিটা আমার নতুন রেসিপি চ্যানেলে আমি আপলোড করব, তোমরা যারা দেখতে চাও প্লিজ চেক আউট করে নিও, লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো প্লিজ একবার গিয়ে দেখে এসো রেসিপিগুলো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আমি যে কী বলবো, আমি মুখে ভাষা হারিয়ে ফেলছি, আমি এদিকে রান্না করছি আর আমার মনে হয় লিপস্টিকটা নিচে রেখে এসেছিলাম না, আমার খেয়াল নেই, ওই হাতে নিয়েছিল, আর এই দেখো হঠাৎ করে পিছনে এসে দাঁড়িয়ে চলতে ভয় পেয়ে গেছে, কি অবস্থা একটু দেখো, এই দেখো লিপস্টিক এইভাবে লাগিয়েছে পুরো কায়দা মতো, দেখো কিরকম লাগছে, দেখো তো তুমি কি লাগিয়েছো, কি লাগিয়েছো এটা, ছি মোছো 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 মোছো, লাগায় না বাবা মোছো, এখন আবার মনে মুছতে হবে, মোছো, ছি ভালো লাগছে না, এ মা। আচ্ছা আবার ভরেও রেখেছে বাবা, এই দেখো এই লিপস্টিক গুলো আমি অনলাইন থেকে আনিয়েছিলাম, দুটো আনিয়েছিলাম, ওদের সঙ্গে শেয়ার করা হয়নি। ও কি করেছে, বেড তো করতে পারিনি, এইভাবেই ঘষে নিয়েছে, আবার কিছুটা এই যে বিছনা চাদরেও ঘষেছে, এই দেখো। ফাইনালি এখানে দেখো আমাদের রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, চিকেন কষাটা দেখো, কালারটা দেখো, শুধু কি দারুণ কালার এসছে বলো, আর খেতেও খুব সুন্দর হয়েছিল, দারুণ লেগেছিল চিকেন কষাটা। আশা করছি রেসিপিটা তোমরা একবার গিয়ে দেখে আসো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সবার আগে এখানে দীপাংশকে খাইয়ে দেব, তারপর আমরা দুইজন খেতে বসবো, এর জন্য দীপাংশের জন্য এখানে ভাত বেড়ে নিচ্ছি। আর জানো তো দুপুরবেলা এই ব্লগটার পরে মানে এই ভিডিওটার পরে আমি কোনো ব্লগ শ্যুট করতে পারিনি, এই কারণে এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের আজকের পুরো ব্লগ প্লিজ কমেন্ট করে জানিও, ফিরে আসবো আরেকটা নতুন ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, টাটা বাই বাই।